ডিজাইন করতে গিয়ে কখনো কি আপনাদের কাছে এরকম ফিল হয়েছে যে আমি আসলে কাদের জন্য ডিজাইন করতেছি, আমি কি বিজনেসের জন্য ডিজাইন করতেছি নাকি আমার ইউজারের জন্য ডিজাইন করতেছি? আবার অনেক সময় এমনটা মনে হয় না যে আমি যদি সব ইউজারের স্বার্থেই করি তাহলে আমার বিজনেস কেমনে হবে, বা আসলে আমি কি চ্যারিটি করতেছি নাকি, চ্যারিটি করলে আমার প্রফিট কেমনে আসবে আমার কোম্পানিতে, আর কোম্পানিতে প্রফিট যদি না আসে তাহলে আমার চাকরি কেমনে থাকবে? সো এই ধরনের সিচুয়েশান যদি আপনারা ফেস করেন, আপনাদের মধ্যে হচ্ছে বিবেকের এক ধরনের তাড়না কাজ করে, তাহলে এই যে বইটা দেখতেছেন ইভিল বাই ডিজাইন, এই বইটা এবং আজকের ভিডিওটা আপনারই জন্য। সো হেয়ার গোজ, আমি আতিকুর রহমান, আর আজকে আমি যেটা করব, আজকে আমি প্রোডাক্ট ডিজাইনের ইভিল বাই ডিজাইন বইটা রিভিউ করব, এবং এটা আমার একটা নতুন প্লেলিস্ট। এটা আমি ট্রাই করব যে আমি যে বইটাই পড়বো সেই বইয়ের ব্যাপারে আমার থটসগুলোকে বলার, এবং পাশাপাশি বইটা আপনার কেন পড়া উচিত বা কী বিষয়গুলো আপনি জানতে পারবেন বইটা পড়ে, আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। সো স্টে টিউনড। ইভিল বাই ডিজাইন বইটার রাইটার হচ্ছেন ক্রিস নডার। তো আমি খুব অদ্ভুতভাবে হচ্ছে বইটার খবরটা পাই, সেটা হচ্ছে আমি আসলে লিঙ্কডইন লার্নিংয়ে প্রোডাক্ট ডিজাইনের কিছু কোর্স খুঁজতেছিলাম, তো হুট করে আমার সামনে এই কোর্সের নামটা আসে, ইভিল বাই ডিজাইন। আমার একটু অবাক লাগে যে মানে ইভিল বাই ডিজাইন কেন কোর্সের নাম, তখন ঘাট থেকে আমি বুঝতে পারি যে না, এটা একটা বই আছে, বইটা থেকে মূলত কোর্সটা করা হয়েছে, এবং কোর্সের যিনি ইনস্ট্রাক্টর উনিই বইয়ের অথর। তো আমি হচ্ছে যেটা করি, আমি যখন একটু শুরু করি, আমি ওনার যে পারফরমেন্স বা রেসপন্স, আমি পুরো অ্যামেজড হয়ে যাই। আমি পরে বইটা কিনি, এবং বইটা কেনার পর যে জিনিসটা হয়, আমি কিন্তু বইটাও পড়ি। তো আপনারা হচ্ছে চাইলে দুটোই করতে পারেন, বাট আমি রিকমেন্ড করব বইটাতে বেশি ইনফরমেশান আছে, সো বইটা পড়তে পারলে অলওয়েজ বেটার। বাট আপনার যদি সময় কম থাকে সেক্ষেত্রে আপনি কোর্সটা করে নিতে পারেন, আমি ডিসক্রিপশানে কোর্সের লিঙ্কটা দিয়ে দেবো। আর হ্যাঁ, এটার জন্য পুরো ডেডিকেটেডলি একটা ওয়েবসাইটে আছে ওদের, সেটা হচ্ছে ইভিল বাই ডিজাইন ডট ইনফো, সেখানে গিয়ে আপনি আরও ডিটেলসে অনেক কিছু জানতে পারবেন। তো আমার জন্য বইটার রেটিং হচ্ছে 4.6, আর গুডরিডসের হচ্ছে 4.1, এবং আমি বলবো খুবই খুবই অ্যামেজড হয়েছি বইটা পড়ে। বইটার মধ্যে এ লটস অফ ইনফরমেশানস আছে, যেটা একজন ডিজাইনার হিসাবে আমি বিলিভ করি আমার জানা দরকার ছিল। আমার অনেকগুলো কনফিউশনের জায়গা ছিল, যে জায়গাগুলোতে আমি সবসময় বুঝতাম না যে আসলে আমি কী করতেছি বা আমার আসলে ডিসিশান কোনটা মেক করা উচিত। সো এই বইটা আমাকে অনেক হেল্প করছে। কোর্সটাও করে নিতে পারেন, আমি কোর্সের লিঙ্কটা নিচে দিয়ে দেবো, এবং বইয়ের পিডিএফটা আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে প্রোডাক্ট ডিজাইনের, ওখানে হচ্ছে শেয়ার করা হয়ে যাবে। সো আপনি চাইলে জয়েন করতে পারেন এবং বইটা হচ্ছে ওখান থেকে পড়তে পারেন। এবার আসি যে এই বইয়ের কী কী জিনিস, যে এই জিনিসগুলো আমার জানার জন্য বইটা অবশ্যই পড়ার দরকার, বা আপনারা কেন পড়বেন বইটা। ফার্স্ট অফ অল, ডার্ক প্যাটার্নস, ডিসিপ্টিভ প্যাটার্নস আমরা শুনে আসতেছি, আমরা কিছু এক্সাম্পল এখানে সেখানে হচ্ছে ছড়াই ছিটাই দেখছি, বাট আসলে বিজনেস আমাদেরকে কীভাবে ট্রিক করতেছে, কেমনে বিজনেস আমাদের কাছ থেকে আমাদের মাইন্ডকে ম্যানিপুলেট করতেছে, কত ধরনের ট্রিক ইউজ করতেছে, এই সব কিছুর ব্যাপারে অ্যাজ এ হিউম্যান বিইং আমার একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। এবং আমি এই বইটা পড়ার পর আমি বুঝতে পারছি যে না, আসলেই জিনিসগুলো আমার লাইফে ঘটতেছে, এবং এগুলো কিন্তু আমাকে ট্রিক করতেছে, নট ইন এ রেশনাল ওয়ে বাট ইমোশনালি। সো এই বইটা কিন্তু আমার এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হেল্প করেছে, এবং পাশাপাশি আমি অ্যাজ এ হিউম্যান বিইং, আমি কিন্তু এখন হচ্ছে কোনো একটা প্রোডাক্টের মধ্যে সেম জিনিসটা দেখলে আমি বুঝতে পারি যে না, তারা এই ট্রিকটা ইউজ করেছে। দুই নম্বর পয়েন্টে যেটা বলবো, যে অনেক অ্যামেজিং কিছু সাইকোলজিক্যাল কনসেপ্টস যেটা আমি এই বইটা না পড়লে জানতামই না, যেসব জায়গায় মানুষ আসলে কীভাবে তার ডিসিশানটা মেক করতেছে, মানে আপনি জাস্ট চিন্তা করলে অবাক হয়ে যাবেন। এবং এগুলো কিন্তু এক একটা রিসার্চ থেকে পাওয়া তথ্য, এগুলো এমন না যে এখানে হচ্ছে যিনি অথর তিনি জাস্ট বলে গিয়েছেন। সো এই জিনিসগুলো যখন আপনি জানবেন, তখন আপনি কিন্তু একটা প্রোডাক্ট যখন বিল্ড করবেন, এই সেম ফর্মুলাটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার প্রোডাক্টের জন্য, এবং কীভাবে ইউজ করতে হবে সেই জিনিসটা নিয়েও কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তিন নম্বর, এবং এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে ডিজাইন করার সময় কার হয়ে ডিজাইন করতেছি, এটা কিন্তু আমি আগে বুঝতাম না। আমি হয়তো বা আমার নিজের মতো করে করতাম, বা স্টেক হোল্ডাররা বলছে ওভাবে ডিজাইনটা করতাম, বাট এখন আমি জানি যে কতটুকু মাত্রা হচ্ছে সহনীয়, বা কোন জায়গাটা থেকে ডিজাইন করলে সেটা আসলে ডার্ক প্যাটার্নের অন্তর্ভুক্ত হবে না, পাশাপাশি জিনিসটা আমার বিজনেসকেও হেল্প করবে। সো এই ব্যালেন্সটা জানা কিন্তু জরুরি ছিল, যে এই ব্যালেন্সটা আমি কখনোই জানতাম না যদি না আমি এই বইটা পড়তাম। সো এই বইটা আমাকে এই জায়গাটাতে অনেকটাই হেল্প করেছে। চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে স্টেক হোল্ডারদেরকে ডিফেন্ড
এক্সপ্লেন করতে শেখে। আমাদের সবারই এরকম এক্সপিরিয়েন্স আছে যে বিজনেস ম্যানেজমেন্ট থেকে এসে বলতেছে এটা দাও, ওই করো, সেই করো, এখানে এই চেঞ্জটা করে দাও, কারণ তারা তাদের প্রফিটটাই দেখতেছে, তারা কিন্তু ব্লাইন্ড টোটালি। সো এই জায়গা থেকে আপনার জন্য কিন্তু ডিফেন্ড করাটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ আপনার কাছে ওরকম কোনো ডেটা নাই বা আপনি জানেন না। বাট এই বইয়ে এত এত ইনফরমেশান আছে এবং রিসার্চ ডেটা আছে যেটা দিয়ে আপনি চাইলে ইজিলি আপনি ডিফাইন করতে পারবেন, আপনি দেখাতে পারবেন আপনার কোম্পানিকে যে তোমাদের এই ডিসিশানগুলো হয়তো শর্ট টার্মের জন্য তোমাদেরকে একটু গেইনার করবে, বাট লং টার্মের জন্য তোমরা কিন্তু ইউজার হারাবা। সো ডেফিনেটলি ইটস এ গুড থিং যে আপনি এই বইটা পড়লে আপনি এই জিনিসগুলোও জানবেন এবং লং টার্মে এফেক্টগুলো সম্পর্কেও আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় যে আমি জানি সেটা হচ্ছে যে এঙ্গেজমেন্ট ক্রিয়েট করা, আমার প্রোডাক্টের মধ্যে রিটেনশন বাড়ানো, কীভাবে আমার প্রোডাক্টকে আমি হচ্ছে মোর ইউজফুল করব পার্সুইসিভ ডিজাইন দ্বারা, নট আমি যে তাকে ডার্ক প্যাটার্নের মধ্যে ইনভলভ করব, আমি তাকে হচ্ছে ফ্যাসিলিয়েট করব, আমি ইউজারের মেন্টাল কনসেপ্ট বুঝে আমি তাকে সেই অনুযায়ী প্রোডাক্ট অফার করব। সো এই সব কিছুই কিন্তু আমি এই বইটা থেকে জানতে পেরেছি এবং এখন আমার ওভারঅল যে আইডিয়া একটা প্রোডাক্ট সম্পর্কে, কেমনে এটাকে নিয়ে কাজ করা উচিত, কতটুকু ব্যালেন্সের মধ্যে থেকে প্রোডাক্টটা ডিজাইন করলে সেটা আসলে বাজে প্রোডাক্ট হবে না বা এটা ইউজারের জন্য খুব খারাপ কিছু হবে না, ডিসেপটিভ কিছু হবে না, সেটা কিন্তু আমি জানি। সো আজকের এই বুক রিভিউ এই পর্যন্তই ছিল, বইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এটা হচ্ছে অনলাইন থেকে নামায় পড়তে পারেন বা যেটা বললাম যে আপনি কোর্স করতে পারেন বা আপনি চাইলে PDF কিনেও নিতে পারেন। আর যদি ভালো লাগে ডেফিনেটলি সাবস্ক্রাইব করেন, কজ আমার এরকম বুক রিভিউ আরও নিয়ে আসার ইচ্ছা আছে যেগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে। ফেসবুকে আমার পেজ আছে, ফেসবুকের পেজে আমি কুইক টিপস দিই, আর আমার টেলিগ্রামে একটা গ্রুপ আছে যেই গ্রুপে আমি হচ্ছে কনস্ট্যান্টলি কানেক্টেড থাকি প্রায় আপনার হচ্ছে 400+ ডিজাইনারদের সাথে বাংলাদেশে। সো আপনারা চাইলে ওই জায়গাগুলোতে যুক্ত হতে পারেন, কোনো ধরনের প্রবলেমে আমি সবসময় আছি। তো দিস ইজ মি আতিকুর রহমান সাইনিং অফ। Home where I